এখনো কি দাস প্রথা আছে বাংলাদেশিদেরকে দিয়ে লিবিয়া কি করাচ্ছে সেখানে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভালো আছেন আশা করছি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি এস জে রতন প্রবাসে আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষেরা কেমন আছেন তা কম বেশি সবাই জানি তবে কিছু ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় লিবিয়ার মতো রাষ্ট্রে যখন আমাদের দেশের মানুষগুলো তাদের দ্বারা দাসের মতো ব্যবহৃত হয় উত্তর আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ লিবিয়া দুই সালে এগারো শাসক হিসেবে পরিচিত কর্নেল মোহাম্মদ গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে বিরাজ করছে ভয়াবহ অরাজকতা উন্নত জীবিকার সন্ধানে দেশটিতে পাড়ি দিয়েছিলেন হাজার হাজার বাংলাদেশি লিবিয়ায় যারা বাস করছেন তাদের সামনে এখন ঘোর অনিশ্চয়তা প্রতি মুহূর্তে আতঙ্কে কাটছে তাদের এ পরিস্থিতিতেও সেখানে বাস করছেন পঞ্চাশ হাজার প্রবাসী বাংলাদেশি কি হালে রয়েছেন তারা এত অনিশ্চয়তার মধ্যেও তারা কিভাবে টাকা পাঠাচ্ছেন দেশের বাড়িতে পরিবারের প্রিয়জনদের কাছে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ সেই চিত্র প্রতিবেদনে বলা হয়েছে ক্ষত বিক্ষত লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিরা চরম অনিশ্চয়তা ও অব্যাহত সহিংসতার মধ্যে দিন কাটাচ্ছেন জীবনের শঙ্কায় থাকা বহু বাংলাদেশি দেশে ফিরছেন এরই মধ্যে কেউ কেউ বেছে নিচ্ছেন বোটে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকিপূর্ণ পথ এখনও যারা লিবিয়া অবস্থান করছে তারা প্রায় ডাকাতি বা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর শিকার হয়ে সর্বস্ব হারাচ্ছেন তিল তিল করে জমানো টাকা হারিয়ে নিঃস্ব হচ্ছেন তারা এমনকি লিবিয়ার বেসামরিক মানুষও ভয়াবহ এই অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছেন দুই সালে লিবিয়ার নেতা কর্নেল মোহাম্মদ গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর চরম অস্থিতিশীলতা ও তীব্র অনিশ্চয়তার সম্মুখীন হয় লিবিয়া সালের দিকে আগে মানি ট্রান্সফার তাদের দেশটিতে সেবা বন্ধ করে দেওয়ার পর প্রবাসীরা গভীরতর সংকটের মুখে পড়েন ফলে বৈধ ও বিশ্বস্ত কোনো মাধ্যমে নিজ দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর কোনো পথ খোলা নেই অভিবাসী শ্রমিকদের সামনে বিগত চব্বিশ আগস্ট দুই সালে প্রবাসী শ্রমিকদের দুর্দশার বিষয়টি সামনে আসে যখন প্রায় পাঁচশো অভিবাসী বোঝাই একটি বোঝ ভূমধ্য সাগরে ডুবে যায় সেই বোটে কমপক্ষে আটাত্তর বাংলাদেশি ছিলেন এর মধ্যে চব্বিশ জন প্রাণ হারান জীবিত উদ্ধার করা হয় চুয়ান্ন জনকে উদ্ধারপ্রাপ্ত বাংলাদেশিরা লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের কাছে বলেছেন লিবিয়ার নিরাপত্তাজনিত সংখ্যা তাদের এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য করেছে গাদ্দাফির পতনের পর কেন্দ্রীয় কোনো সরকার ব্যবস্থা না থাকায় তেল সমৃদ্ধ লিবিয়ায় বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক ও জাতিগোষ্ঠীর সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী সমূহ বিভিন্ন অংশের অধিকতর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে রক্তক্ষয়ী লড়াইয়ে জড়িয়ে পড়ে এমতাবস্থায় দু হাজার পনেরোয়ের মে মাসে লিবিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার প্রক্রিয়া স্থগিত করে এর এক মাস পর লিবিয়ার রাজধানী ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তিউনিশিয়ায় স্থানান্তর করে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী হাজার সাল থেকে এ পর্যন্ত প্রায় ঊনচল্লিশ হাজার বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলেও এখনও দেশটিতে প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশী কর্মরত রয়েছেন এবং তারা ভালো নেই ত্রিপলিতে ছয় বছর ধরে কর্মরত রয়েছেন জাহাঙ্গীর আলম তিনি বলছিলেন রাস্তায় বেরোনো বেশ কঠিন কেউ জানে না কখন তিনি হামলা বা ডাকাতির শিকার হবেন এক মাস আগে তিনি ও তার ছয় সহকর্মী কাজ শেষে বাড়ি ফিরছিলেন এ সময় সশস্ত্র একটি দল তাদের ওপর হামলা চালায় ও তাদের কাছে থাকা কয়েক হাজার লিবিও দিনার ও ছয়টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় জাহাঙ্গীর বলছিলেন গত বছর আমাদের দেশের বাড়িতে পরিবারের কাছে পাঠানোর জন্য আমরা যা অর্থ জমিয়েছিলাম তা বাড়ি থেকে চুরি হয়ে গেছে এখানে অভিযোগ জানানোর জন্য কোনো কর্তৃপক্ষ নেই এখানেই শেষ নয় জাহাঙ্গীর আরও বলছিলেন এখানে টাকা পাঠানোর কোনো সেবা নেই তাই হুতির মাধ্যমে আমাদের পরিবারের কাছে টাকা পাঠাতে হয় এতে আমাদের প্রচুর খরচ পড়ে যায় আমরা যদি এক লিবীয় দিনার বা বাংলাদেশি মুদ্রায় ছাপ্পান্ন টাকা পাঠাই আমাদের পরিবারের সদস্যরা পান ৩৫ থেকে চল্লিশ টাকা গত বছর এক লিবীয় মুদ্রার বিপরীতে পাওয়া যেত তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সে বছর লিবীয় মুদ্রার দর পতনের পর তা দাঁড়িয়েছে ছাপ্পান্ন টাকায় দু পনেরো সালে তৎকালীন বাংলাদেশ মিশনের শ্রম বিষয়ক উপদেষ্টা এ এস এম আশরাফুল ইসলাম বলেছিলেন তারা এ পরিস্থিতির বিষয়ে অবগত এদিকে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার প্রসঙ্গে আশরাফুল ইসলাম বলেন বিষয়টি তারা জানেন লিবিয়া থেকে বাংলাদেশ সরকার প্রবাসী বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনের কোনো পরিকল্পনা করছে কিনা এমন প্রশ্নের জবাবে ইতিবাচক কোনো উত্তর মেলেনি তিনি বলেন তবে যারা দেশে ফিরতে আগ্রহী আমরা তাদের বৈধ ও কূটনৈতিকভাবে সহযোগিতা প্রদান করছি এদিকে সাবেক এক কূটনীতিক বলছিলেন প্রবাসী বাংলাদেশিরা আরও বেশি অসহায় বোধ করছেন কারণ লিবিয়া থেকে বাংলাদেশ দূতাবাস ইউনেশিয়ায় স্থানান্তরিত হয়েছে তিনি বলছিলেন এমন সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবা যেত অবশ্য আশরাফুল ইসলাম বলছেন দূতাবাস স্থানান্তরিত হলেও লিবিয়ায় নিম্নপদস্থ কয়েকজন কর্মকর্তা কর্মচারী এখনও কাজ করছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা দূতাবাসের সেবা প্রদানে পালাক্রমে সেখানে অবস্থান করছেন ভালো পারিশ্রমিকের আশায় বছরের পর বছর ধরেই পাচারকারীদের সহায়তায় লিবিয়া যাচ্ছেন বাংলাদেশিরা সেখান থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে ডুবিতে প্রাণ হারাচ্ছেন অনেক বাংলাদেশি এরপরও ঝুঁকিপূর্ণ এ প্রবণতা বন্ধ হয়নি এছাড়া প্রতারণার শিকার হয়ে লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে বহু বাংলাদেশি আছেন আটক অবস্থায় বাংলাদেশি উনিশ বছর বয়সী এক তরুণ তার অভিজ্ঞতার কথা জানিয়েছে আন্তর্জাতিক এক গণমাধ্যমে তরুণ ওই বাংলাদেশি অভিবাসী এখন আছেন ইতালির পলিমারোতে সেখানেই বিবিসির আফ্রিকান সাংবাদিক ইসমাইল আইনাসের সঙ্গে সাক্ষাৎ হয় তার চেয়ারে অস্বস্তিকর অবস্থায় বসে নিজের মুঠোফোন হাতে নাড়াচাড়া করতে করতে লিবিয়ায় তার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা বর্ণনা করেন তিনি লিবিয়া থেকে ইতালিতে এসেছিলেন ১৯ বছর বয়সী ওই বাংলাদেশি হামিদ নামের ওই তরুণটি এখানে ছদ্মনাম ব্যবহার করা হলো। লিবিয়ায় কাজ করতে এসে প্রতারিত হয়েছিলেন পরে সেখান থেকে পালিয়ে ইতালিতে যান দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে হামিদ সিদ্ধান্ত নেন ভাগ্য ফেরাতে বিদেশ যাবেন বিদেশে লোক পাঠায় এমন এক দালালের সঙ্গে পরিচিত হওয়ার পর উৎসাহিত হন তিনি ইতালির সিসিলিতে থাকা আরও একজন বাংলাদেশী মাত্র পনেরো বছর বয়সে দু হাজার ষোলো সালে দালালের মাধ্যমে দেশ ছাড়ার কথা বর্ণনা করেছেন আফ্রিকান সাংবাদিক ইসমাইলের কাছে ওই বাংলাদেশি অভিবাসীর অভিভাবক তাকে বিদেশ পাঠাতে চেয়েছিলেন কিন্তু অপ্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য তা সম্ভব ছিল না পরে দালালকে বেশি টাকা দিয়ে একুশ বছর দেখিয়ে পাসপোর্ট ও অন্যান্য দরকারি কাগজপত্র বানানো হয় দালাল লোকটি হামিদকে লিবিয়ায় যাওয়ার জন্য প্রতিনিয়ত উৎসাহ দিত ঢাকার উপকণ্ঠে একটি প্রসাধনীর দোকানে কাজ করতেন তিনি ঢাকার অদূরে পদ্মা নদীর তীরের একটি গ্রামে হামিদের বাড়ি দালালদের ফাঁদে পড়ে অবৈধভাবে লিবিয়ায় যাওয়া অনেক বাংলাদেশি অভিবাসী পরে নিজেদের ভুল বুঝতে পারেন গৃহযুদ্ধ কবলিত লিবিয়ার প্রকৃত অবস্থা বুঝতে পারেন তাদের কথায় লিবিয়ায় এখন অবৈধ অভিবাসীদের জন্য সীমাহীন দুর্দশা শোষণ ও দাসত্ব ছাড়া আর কিছু নেই লিবিয়ায় যাওয়ার আগে হামিদের দেশটি সম্পর্কে কোনো ধারণাই ছিল না ওই দালাল হামিদের মা বাবাকে জানায় লিবিয়ায় তিনি মাসে পাঁচশো ডলার পর্যন্ত আয় করতে পারবেন হামিদের বাবা বাড়ির পালের তিনটি গরু থেকে একটি বিক্রি করে দালালকে টাকা দেন বাংলাদেশ থেকে যাত্রা শুরুর এক সপ্তাহ পর লিবিয়ায় পৌঁছেন হামিদ তিনি ঢাকা থেকে বাসে ভারতের কলকাতা এবং কলকাতা থেকে বিমানে করে মুম্বাই দুবাই হয়ে মিশরের কায়রো যান পরে এক পর্যায়ে লিবিয়ার বেনগাজি বিমানবন্দরে পৌঁছেন নেমে রাস্তাঘাটে পুলিশবিহীন এক বিশৃঙ্খল পরিস্থিতি দেখার কথা বলেছেন তিনি বেনগাজি পৌঁছার পরপরই দালালদের স্থানীয় প্রতিনিধিরা নিয়ে যায় হামিদকে জেলখানার মতো একটি স্থানে তাকে আটকে রাখে তারা হামিদের সঙ্গে থাকা সব টাকা কেড়ে নেয় এরপর তাকে আটকে রেখে মুক্তিপণ দাবি করে হামিদকে মুক্ত করতে তার মা বাবা বাকি দুটি গরু বিক্রি করে দালালদের টাকা দেন হামিদকে একটি ছোট কক্ষে আটকে রাখা হয় সেখানে আরও পনেরো বাংলাদেশিকে রাখা হয়েছিল এর মধ্যে যারা মুক্তিপণ দিতে পারতেন না তাদের খাবারও দেওয়া হতো না তাদের প্রায়ই মারধর করা হতো হামিদ প্রচণ্ড মারের পর এক তরুণের শরীর থেকে রক্ত ঝরতে দেখেন তাকে কেউ সাহায্য করেনি বা হাসপাতালে নেয়নি দুই সালের মে মাসে লিবিয়ার রাজধানী ত্রিপলির কাছে মিজিদা এলাকায় একটি গুদাম কক্ষে ত্রিশ জন অভিবাসীকে গুলি করে হত্যা করা হয় এর মধ্যে জনই ছিলেন দিয়ে ছড়া পাওয়ার পর হামিদ বেনগাজিতে একটি পানি বোতল জাত করার কোম্পানিতে তিন মাস কাজ করেন এরপর একটি টাইলস কারখানায় কাজ করেন লিবিয়ায় বর্তমানে বিশ হাজারের মতো বাংলাদেশি অভিবাসী দুর্ব্যবহার ও নির্যাতনের শিকার বলে মনে করা হয় অনেকে কাজের কোনো পারিশ্রমিক পান না অনেককে অসহনীয় পরিস্থিতিতে কাজ করতে এবং বসবাস করতে হতো হামিদ তার মালিকের কাছে বাস করতেন মালিক কক্ষ তালাবদ্ধ করে চাবি নিয়ে যেতেন কারখানায় শ্রমিকদের সার্বক্ষণিকভাবে দুজন প্রহরী পাহারা দিত পারিশ্রমিক না দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত খাবারও তাদের দেয়া হতো না এক পর্যায়ে হামিদ সহ অন্য কয়েকজন অভিবাসী সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেন এক অভিবাসী পালাতে গিয়ে দোতলা থেকে পড়ে পা ভেঙে ফেলেন এক পর্যায়ে এক লিবিয় নাগরিক দয়া পরবশ হয়ে হামিদকে এক স্থানীয় মসজিদে আশ্রয় নিতে সাহায্য করেন হামিদ দালালের সঙ্গে যোগাযোগ করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেন হামিদের মা বাবা আবার ঋণ করে অর্থ সংগ্রহ করেন বাংলাদেশ থেকে ইতালিতে পৌঁছতে হামিদের সর্বমোট চার হাজার ডলার ব্যয় হয় গত বছর জুলাইয়ে সমুদ্রে পাড়ি দেওয়া ছিল তার জন্য আরেক ভয়াবহ অভিজ্ঞতা হামিদ সহ মোট ঊনআশি জন অভিবাসী একটি কাঠের ডিঙ্গিতে করে সমুদ্র যাত্রা করেন টানা দুই দিন তারা সাগরে ভাসেন হঠাৎ দুটি হাঙ্গরকে নৌকার দিকে ধেয়ে আসতে দেখেন তারা ভেবেছিলেন জীবন সেদিনই শেষ শেষ পর্যন্ত তাদের উদ্ধার করা হয় বর্তমানে সিসিলির রাজধানী বাইরে অভিবাসীদের এক ক্যাম্পে বাস করছেন হামিদ নাইজেরিয়া গাম্বিয়া এবং সেনেগাল থেকে আসা তরুণ অভিবাসীরাও রয়েছেন সেখানে তিনি জানান লিবিয়ায় বাংলাদেশিদের নিজেদের মধ্যে কিংবা অন্য দেশের নাগরিকদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না পাচারকারীদের ওই বন্দিশালায় বিভিন্ন দেশের মানুষকে আলাদা আলাদা রাখা হতো হামিদ এখন ইতালিতে কাজের অস্থায়ী অনুমতি পেয়েছেন কিন্তু তার করা আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে তবে এরই মধ্যে তিনি এর বিরুদ্ধে আপিল করেছেন পালের ময়ে বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মানিয়ে নিচ্ছেন হামিদ সেখানে আফ্রিকা থেকে আসা অভিবাসীদের সঙ্গে সুশী রেস্তোরাঁয় কাজ নিয়েছেন সপ্তাহে ছয় দিন কাজ করে তিনি মাসে পান আটশো ডলার যা সিসিলিয়ানদের আয়ের তুলনায় নিতান্তই সামান্য ওই আয়ের মধ্যে পাঁচশো সত্তর ডলায় তিনি দেশে বাবা মাকে পাঠাতে পারেন এভাবেই এক শ্বাসরুদ্ধকর জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সে দেশে পরবাসী বাংলাদেশি ভাগ্যান্বেষী শ্রমজীবী মানুষেরা দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সারাক্ষণ সারা বেলা আল্লাহ সহায় হন